মাঘের শুক্লা পঞ্চমী তিথি এই দিনে করা হয় বিদ্যার দেবী সরস্বতীর বন্দনা। তিনি নারী শক্তির প্রতীক। তবে সেই দেবীর বন্দনায় নারী পুরোহিতের তেমন দেখা পাওয়া যায় না। সমাজে প্রচলিত যে পুরুষরাই মানে পূজা করে বা করতে পারে, কিন্তু শাস্ত্র মতে আসলে মানে উপনিষদ বা বেদে কোথাও এরকম কোনো নিয়ম নাই। এই ধারণাকে বদলে দিতেই প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পূজা করলেন নারী পুরোহিত। প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মহিলা পুরোহিত হিসেবে পৌরোহিত্য করতে পারছে, এটা আমার জন্য খুবই খুবই গর্বের বিষয়। উদ্যোগটা নেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে মানুষকে দেখানো যে না, শুধু ছেলেরাই পূজা করতে পারে না, মেয়েরাও পূজা করতে পারে। সকালে সূর্য ওঠার পরের সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এরপরেই সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা। এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে মোট 38টি পূজা মণ্ডপ আয়োজন করা হয়েছে। পূজোর প্রস্তুতিটাই আসলে বেশি ভালো লাগে। এই যে আমরা কালকে রাতে সবাই মিলে এখানে আলপনা করছি, ভোরবেলা উঠে স্নান করা, তারপরে ফ্রেশ হয়ে সাজে গুজে পূজা দিতে আসা। এবার আমাদের বিভাগে প্রায় 38টা বিভাগে পূজা হচ্ছে, প্রতি বছর পূজা হয়। বিদ্যার দেবী আমাদের দেশের যে অর্থনৈতিক এখন যে অবস্থা, তার থেকে আমাদের হচ্ছে ভালো করুক এবং হচ্ছে মা আমাদের অর্থনৈতিক চাকাকে সচল রাখুক। 15-20 দিন আগে থেকে আমরা পূজার প্রিপারেশন নিতে থাকি, কিন্তু আগের দিন রাত পর্যন্ত আমরা 12-1টা পর্যন্ত পূজার জোগাড় দিই, আর সকালবেলা খুব আর্লি আসার তাড়া থাকে আমাদের, কারণ হচ্ছে আসে আমাদেরকে পূজার সব আয়োজন করে দিতে হয়। উৎসবের এই রং ধর্মের গণ্ডি পেরিয়ে জাতি ধর্ম বয়স নির্বিশেষে আবেশ ছড়াক, জ্ঞানের আলোয় পূর্ণ হোক জীবন, এমনটাই প্রত্যাশা সবার। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।